আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের একটি বিশেষ প্রতিবেদনে। দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল একটি ডিস্ট্রিক্ট ট্রাক এবং আমরা যে গ্যাস চালিত সিএনজি দেখতে পাচ্ছি, সিএনজি অটোরিকশা যেটি ডুমরে মুচড়ে গিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী অবস্থা। এবং আমি যদি আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজ সকাল ঠিক 7টার পরে যখন ঘনঘট কুয়াশায় দিনটা শুরু হয়, তখন কিন্তু এই মানুষগুলো কুমিল্লা থেকে আসছিলেন সিএনজি করে। তারা কিন্তু জানতো না যে আজকেই তাদের শেষ দিন ছিল। তারা হয়তো ভেবেছিল যে তাদের গন্তব্যস্থলে তারা সঠিকভাবে পৌঁছতে পারবে, কিন্তু তারা কখনোই ভাবেনি যে লাশ হয়ে ঘরে ফিরে যেতে হবে তাদের। সড়কের এই অসংগতি কবে শেষ হবে তা আমাদের জানা নেই। তবে দর্শক, হাইওয়ে পুলিশ কর্তৃক আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কসবা থানাধীন খাড়েরা বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি যে মনু মিয়ার বাড়ির দক্ষিণ পাশে যে আমাদের চট্টগ্রাম এবং সিলেট যে মহাসড়ক আছে হাইওয়ে, সেই হাইওয়েতে কিন্তু আজকে সকাল ঠিক 7টার পরে প্রত্যক্ষদর্শীরা বলছে 7টা 10 মিনিট এবং হাইওয়ে পুলিশ বলছে 7টা 45 মিনিটে, ঠিক কখন আমরা জানি না। তবে 7টা থেকে 8টার মধ্যে এই সময়টাতে যখন কুয়াশা আচ্ছন্ন ছিল চারিদিক, ঠিক তখনই কিন্তু এই মূলত এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। এবং আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী এবং হাইওয়ে পুলিশের মাধ্যমে জেনেছি, সেটি হচ্ছে যে ট্রাকটি উল্টো দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে আসার পথে প্রথমে আমরা আরেকটি ট্রাক ওই পাশে রয়েছে, সেটি হচ্ছে আপনার মালবোঝাই যে ট্রাক রয়েছে, আমরা যে মাটিঘাটে যে ট্রাক নেওয়া হয় আমাদের অঞ্চলে আমাদের এলাকায়, সেই ট্রাকগুলো সেই ট্রাকটাকে বাড়ি দিয়ে যখন এটা আসে তখন আবার এটা এসে আবার সিএনজিকে বাড়ি দেয়। তো সিএনজিতে থাকা যে সিএনজি চালক ছিল, আমরা আমাদের হাতে হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য মতে আমাদের এখানে সিএনজি চালক কাউসার আলম, যার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জের মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ, সেই সিএনজি চালক কিন্তু ঘটনাস্থলে মারা যায়। এবং আপনাদেরকে যদি আমি আরেকটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে সিএনজিটার কী অবস্থা। আপনাদেরকে যদি আমি আরেকটু ক্লোজে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে সিএনজির কী অবস্থা হয়েছে। একদম সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং পিছনেও কিন্তু মোটামুটি খারাপ অবস্থা। এরপর সামনে রেলিং থাকার কারণে কিন্তু পিছনের অংশটা একটু হলে বেঁচেছে। এবং আমাদের কাছে আপডেট তথ্য পাওয়ার মতো প্রত্যক্ষদর্শী যারা এখানে আছেন তারা কিন্তু বলছেন যে 3 জন নিহত হয়েছে, এবং পুলিশ বলছে এখন পর্যন্ত তাদের কাছে 2 জন নিহত হওয়ার খবর আছে। তাদের মধ্যে একজন ছিলেন এই সিএনজি চালক মোহাম্মদ কাউসার আলম, যার বাড়ি কোম্পানিগঞ্জ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জে। এবং আমরা আরেকজন ব্যক্তি স্পট ডেট আছে, যিনি ছিলেন এই সিএনজির যাত্রী, তিনি হচ্ছেন দক্ষিণ ইটনার ফুল ইসলাম, যার বাড়ি হচ্ছে ইটনা কিশোরগঞ্জে। তিনি হয়তো কাজে যাচ্ছিলেন, সে এখানে মৃত্যুবরণ করেছেন। এবং হাইওয়ে পুলিশের তথ্য মতে কিন্তু ঘটনাটি সেই 7টার পর থেকে। এবং আমরা যদি আরেকটু ক্লোজে দেখাই যে ঘটনার তীব্রতা এবং ভয়াবহতা কত ছিল, যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে যদি আমরা আরেকটু ঘটনার তীব্রতা দেখাই যে সিএনজির ভিতরে কিন্তু এখনও একটি মানুষের জুতো আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ সে তার মানে এত পরিমাণে সিএনজিটা দুমড়ে মুচড়ে গিয়েছে যে সে এখান থেকে কিন্তু তার জুতাটা নিয়েও ফিরতে পারে নাই, সে জুতা ফালে তার চলে যেতে হয়েছে। এবং আমরা যতটুকু তথ্য জেনেছি যে এখানে সিএনজিতে অবশ্যই আমরা যেটা জানি যে সামনে 2 জন বসে এবং পিছনে 3 জন, টোটালি 5 জন যাত্রী এবং 1 জন ড্রাইভার। তো আমাদের জানা মতে এখানে 5 জন যাত্রী থেকে 1 জন যাত্রী কিন্তু এখানে স্পট ডেড হয়েছে, আমার মনে হচ্ছে যে সামনে ছিল ড্রাইভারের সাথে, এবং পিছনের 3 জন যাত্রী সহ 1 জন যাত্রী আহত হয়েছে। তো অনেকের মতে এখানে 4 জন যাত্রী থেকে 1 জন যাত্রী পথে ইন্তেকাল করেছে এবং বাকি 3 জন যাত্রী এখনও বেঁচে আছে। তাদের চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাকটা উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং আমাদের যে হাইওয়ে থানা পুলিশ আছে সে পুলিশ কিন্তু এখানে কিছুক্ষণ আগেই এসেছে এবং তারা এখানে এসে সাধারণ ডায়েরি নিয়েছে এবং এখানে ঘটনা তদন্ত করেছে, এবং আমরা যা সাংবাদিক আছে তাদেরকেও এখানে ইনফর্ম করেছে তথ্য দিয়ে। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে সকাল থেকে কিন্তু মানুষের দেখার যে একটা ভিড়, সে প্রচণ্ড ভিড়। তো আমি কয়েকজন ব্যক্তির থেকে জানতে চাইবো যে আসলে তারা যেহেতু সকাল থেকে আছে বা এখানে, তারা আসলে কতটুকু জানে বা কি আসল বিষয়। তো প্রথমে আমি ওনার থেকে জানতে চাইবো যে আসলে উনি এই ঘটনা সম্বন্ধে কি জানে বা ওনার বাসা কোন জায়গায়। আপনার বাসা কোন জায়গায়? বাসা পাশে, রাস্তার পাশে একটা মসজিদ, এই মসজিদে আমি ইমামতি করি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ ইসহাক হোসেন। তো আপনি এই এই ঘটনা সম্পর্কে আসলে কি জানেন?
আমি মক্তবে পড়াইতেছি, ওই সময় অবস্থায় খবর এলো যে গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে। দৌড়ে আসা দেখলাম, আসা দেখছি যে এই গাড়িটা সিলেট থেকে আসতেছিল খাড়ার দিকে ঢুকবে, বাউন্ডারি কুমিল্লার দিকে যাবে, আর সিএনজিটা কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আসতেছে। সিএনজিতে নাকি শুনছি 5 জন লোক ছিল, তারা কুমিল্লা জালালিয়া দরবার শরীফের উরুসের থেকে আসছে। 2 জন হাফেজ সাহেব ছিল, তারা ওখানে পাগড়ি পাইছে। তো ওই হাফেজ সাহেবের মধ্যে 1 জন জীবিত ছিল, তারা যে 2 জন নিল যে হাসপাতালে, 3 জন নিয়ে পাঠানো হয়েছে, আর 3 জন এখানে, আমরা 2 জন এখানে সাথে সাথে লাশ বাইর করানো হয়েছে। একজনের খুব মারাত্মক অবস্থা। এখানে লোকগুলো আরও আসছে, এই আশেপাশের লোকগুলো এসে দৌড়ে এসে তারা লাশগুলো তাড়াতাড়ি বাইক করে এখানে শোয়ানো হয়েছে। আর এখানে যে অবস্থা, যে ট্রাক্টর, একটা আলচনের ট্রাক্টর, এটাও ওভারটেক করতে যায় যেমন, এটার সাথে এটা ধাক্কা খাইছে এসে, তারপরে জিনিসটা এইভাবে ঘনকুয়াশা ছিল, ঘনকুয়াশার কারণে জিনিসটা দুর্ঘটনা ঘটে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এখানে স্থানীয় যে ইমাম সাহেব আছেন এখানে মসজিদের পাশে, তিনি কিন্তু এখানে এখানে বর্ণনা দিচ্ছিলেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং আমি বারবার কিন্তু সিএনজিটার দিকে তাকাচ্ছি যে আসলে কি অবস্থা হয়েছে। একটা ডিস্ট্রিক্টের সাথে বাড়ি খেয়ে এটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও অসংখ্য মানুষ আছে যারা এখানে দেখছেন। তো আমরা যতটুকু জেনেছি যে নিহত যে সিএনজি ড্রাইভার আছেন তার কিন্তু কাজিন এখানে আছে, তো আমরা তাকে আহ্বান করেছিলাম আমাদের সাথে কথা বলার জন্য, তিনি একটি জরুরি কাজে আবার ওইদিকে চলে গিয়েছে। তো দর্শক, এরই সাথে সাথে আমি আরেকটি যে গাড়ি আছে, ট্রাক্টর আছে, মাটি তো দর্শক, আমি এখন একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, তিনি আমরা তাকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য। আমরা একজন প্রত্যক্ষদর্শীকে পেয়েছি, আমি ওনাকে আমাদের লাইভে জানাবো। ভাই, আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ রিগান। জি রিগান, জি। আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা, তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি এখানে যে সিএনজিটা দুমড়ে মুচড়ে গেছে সেই সিএনজিটা থেকে, ধ্বংসাবশেষ থেকে আপনি কিন্তু লাশগুলো বের করেছিলেন বা মানুষগুলোকে বের করেছিলেন, তো আসলে তখন ঘটনাটা কীভাবে হলো, বা আপনি তাদেরকে বের করার সময় তারা আপনার কাছে কিছু বলেছে কি না, বা আসলে এই ব্যাপারে আপনি কি জানেন, সব একটু আমাদেরকে দর্শকদের বলবেন। ওরা তো তেমন বলতে পারে না, তারপরে মোবাইল নাম্বার নিছি আর কি, এদের মোবাইল নাম্বার নিয়ে ফোন করা হয়েছে। এদের বাড়ি কিশোরগঞ্জ, ওই থানা তো না, কোন থানা ওইটা বলে নাই, শুধু বলছে ওই তারা জালালিয়া দরবার শরীফ থেকে আসছে, কোম্পানিগঞ্জ থেকে গাড়িতে উঠছিল, তারপরে এখানে এসে যেটা হওয়ার, তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনারা কি খবর পাইছিলেন কি অ্যাক্সিডেন্ট মানে হওয়ার কতক্ষণ? আমি আমার বাচ্চাগুলো নিয়ে দাঁড়ায় রয়েছি আর কি, তারপরে শব্দ শুনি না। আচ্ছা, আপনি দেখেন না, বাট শব্দ শুনছিলেন? আচ্ছা, তাহলে আপনি যদি একটু ঘটনাটা, যেহেতু আপনি, আমরা মাত্র আসছি কিন্তু আপনি তো সকাল থেকেই ছিলেন, আসলে ঘটনাটা যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে কি হবে। এখানে কিন্তু আরেকটা ট্রাক আছে ওই পাশে, মাটি কাটার ট্রাক, ওইটাকে মারছে। আচ্ছা, ওইটা মাটি কাটার ট্রাক আছে, এরপর আছে আপনার সিএনজি, দুটাই কিন্তু অবস্থা খারাপ, আবার ডিস্ট্রিক্ট উড়ে আছে। আসলে কি ঘটেছিল এখানে আপনি একটু বলেন, যদি খুব মানে একটু বিস্তারিত বলেন আমাদেরকে। কি আর ঘটবো, ঘটনা তো আর আমরা দেখি নাই, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কতটুকু করতে পারছেন এটা বলেন না, মানে কি হবে, প্রথমে তো ওইটাকে ওইটাকে মারছে, ওইটাকে মারার পরে ওইটা মানে রং সাইডে কে ছিল, এটা তো ওইদিকে আইছে আর সিএনজি আসছে ওইদিকে, ওইদিক থেকে। তো ওই ট্রাকটাকে ওভারটেক করার জন্য এটা এসে ওইটা একটা আগে বাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ এটাই মারছে, এটা ওইটার সাথে তো আর এটা পারবে না, এটা ছোট, ওইটা উল্টাই গেছে, তারপর এটা এদিকে যাওয়ার পথে মুখোমুখি হয়ে গেছে। আচ্ছা, এখানে সিএনজির যে যাত্রী ছিল বা ড্রাইভার, মোটমাট তো 6 জন থাকে, সামনে 2 জন, পিছনে 3 জন, 5 জন, আর ড্রাইভার 1 জন, 6 জন। তো আপনি এখানে সকলই পুরুষ ছিল নাকি মহিলাও ছিল? সব পুরুষ, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র, যে ওদের বয়স কত হবে? হয়তো 13-14-15 এরকমই হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পাগড়ি পাইছে আর কি, 2 জন পাগড়ি পাইছিল। আস্তাল্লাহু আকবার। আমরা শুনছিলাম যে এখানে যে প্রত্যক্ষদর্শী ছিলেন, যিনি এখান থেকে তাদেরকে বের করেছিলেন সিএনজি থেকে, সে ভাই কিন্তু জানাচ্ছে যে এখানে যারা এখানে হতাহত হয়েছে বা যারা, যাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন কোরআনের হাফিজ ছিল, যারা গত রাত্রে মনে হয় পাগড়ি পেয়েছে, গত রাত্রে যে মাহফিল ছিল সে মাহফিলে তারা পাগড়ি পেয়েছে, হয়তো তারা এখন তাদের বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তারা দেখছেন। আচ্ছা, হাফেজদের মধ্যে কি কেউ নিহত হয়েছে, নিহত ব্যক্তিরা কে ছিল? হাফেজ হসপিটালে যাওয়ার পরে মনে হয় 1 জন নিহত হয়েছে আর কি, এটা শুনছি আর কি। আর এখানে যারা, তারা একদম বয়স্ক আর সিএনজি ড্রাইভার একজন।
সিএনজি ড্রাইভার আর বয়স্ক লোকটা এখানে আপনার নিহত হয়েছে। আর হাফেজ যারা আপনার, আপনি তো দেখছেন সম্পূর্ণ ঘটনাটা, তো পিছনে সামনে যে দুজন ছিল মারা গেছে আর কি, সামনে একজন মারা গেছে, তো সামনের অবস্থাই তো খারাপ। আসলে যে মারা গেছে তার আঘাতটা কোন জায়গায় ছিল আপনি মনে করেন? মাথায়, একবারে এই সাইড আলাদা হয়ে গেছে। আর ড্রাইভার, ড্রাইভার এই যে এখানে ছেদ লেগে গেছে। কিন্তু আর যে ছাত্রগুলো ছিল, ছাত্রগুলোর মধ্যে থেকে আপনি খবর পাচ্ছেন কি যে একজন মারা গেছে, একজন মারা গেছে, হাফেজ একজন ছাত্র মারা গেছে, আর পিছনে তো বাকি আরো দুজন ছিল। দুইজনের যে অবস্থা দেখছেন আপনি, আপনার কি মনে হয় যে আসলে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাউনবাড়ি থেকে আরো কোনো জায়গায় নেওয়া উচিত, নাকি মানে তাদের আশা ছেড়ে দেওয়া উচিত? কারণ আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিটার যা অবস্থা একদম খারাপ। আপনি কি মনে করেন আসলে এই ব্যাপারটা নিয়ে? এদের অবস্থা দেখে তো এখানে দেখছি মোটামুটি ভালো, তারপরে একজনের পা একবারে, ডাইন পাটা একবারে ভেঙে গেছিল আর কি। বাইরে মানে কি, মানে কি খুলে গেছে একদম নাকি? আচ্ছা, আপনি একটু যদি আপনার সাথে কথা বলি যে আপনি আসলে কে বা এখানে আপনার কোনো ইয়া হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা, দর্শক তো, দর্শক এই ছিল হচ্ছে এখানকার সর্বশেষ সংবাদ। আর আমরা নিহতদের মধ্যে থেকে ড্রাইভারের একজন কাজিন ছিল, উনি কই ড্রাইভারের একজন ভাই ছিল, তো দর্শক আমি এখন আপনাদেরকে আরেকটি যে ট্রাক আছে সেই ট্রাকটা আমি একটু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল উদ্দীপনার সাথে কিন্তু এখানে মানুষজন তাদের ঘটনাস্থল দেখতে দেখছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি পুলিশের রেকারও এসে গিয়েছে অলরেডি, যে পুলিশের আমরা পিছন দেখানোর জন্য অনুরোধ করছি তাকবীরকে, যে এখানে কিন্তু একটা রেকারও আছে গাড়িগুলোকে উদ্ধার করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি মাটি কাটার যে ট্রাক হয় আমাদের, এটা মূলত আমি ভাবছিলাম যে এটা ট্রলিওয়ালা ট্রাক, কিন্তু এটা সাইড হতে বাবু, এটা ট্রলিওয়ালা ট্রাক না, এটার পিছনে কিন্তু ইয়ে আছে, দাঁত আছে, তো এটা হাল চাষ করার, আমাদের যে জমি আছে ফসলি জমি, সেই ফসলি জমি চাষ করার জন্য যে ট্রাক ব্যবহার হয় সেই ট্রাক কিন্তু এটি, যেটি হয়তো খুব সকালেই বেরি হয়েছিল চাষবাসের জমি চাষ করার জন্য। সেই ট্রাকটিও কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ডিস্ট্রিক্টটি প্রথম, যেহেতু এটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে, দর্শক আপনি একটু ঘিরে রাখেন এই জায়গাটা যাতে গাড়ি না আসতে পারে আমাকে বাড়ি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুমিল্লা সিলেট মহাসড়ক, যেটিকে আমরা আমাদের কসবা সৈদাবাদ থেকে ডিভাইড হয়ে একটি মূলত কসবা সৈদাবাদ থেকে ডিভাইড হয়েছে, এবং একটি রাস্তা কসবা দিকে গিয়েছে, আরেকটি রাস্তা এই আমাদের কুটিচম্মুনি হয়ে কুমিল্লা যায়। সো এটা হচ্ছে আমাদের কুমিল্লা এবং সিলেট মহাসড়ক। তো কুমিল্লা সিলেট মহাসড়কের মাঝে আমি এখন আছি, এবং এই দিক থেকে কিন্তু গাড়িগুলো আসে, এবং হ্যাঁ খাড়া বাস স্ট্যান্ড একটু দক্ষিণ পাশে, এবং এই দিকে আমরা গাড়ি কিন্তু এদিক থেকে যায়, যেটা আচ্ছা ওইদিকে যায়। আচ্ছা, তাহলে কুমিল্লাগামী যে গাড়িগুলো আছে, কুমিল্লাগামী যে সেই গাড়িগুলো কিন্তু এই লেনটা থেকে যায়, আর আমাদের কুমিল্লা থেকে যে গাড়িগুলো সিলেটগামী আসে অর্থাৎ আমাদের কসবার দিকে আসে সেই গাড়িগুলো কিন্তু এই লাইনে আসে। তো মূলত আজকে যে ঘটনা, সেই ঘটনায় যে ট্রাকটি ছিল, যে এই হাল চাষ করার ট্রাকটি, এই হাল চাষ করার ট্রাকটি কি এই লাইনে ছিল না? এই লাইনে, হ্যাঁ হ্যাঁ, তো হাল চাষ করার ট্রাকটি কি এই লাইনে আসতেছিল না যাইতেছিল? আচ্ছা, হাল করা চাষ করার ট্রাকটি এই লাইনে যাইতেছিল, আর ডিস্ট্রিক্ট ট্রাকটা কি করছে উল্টা সাইডে আইসা, হয়তো ডিস্ট্রিক্ট ট্রাকের আমাদের যতটুকু ধারণা সে ওভার স্পিডে ছিল, যার কোনো কুয়াশা দেখতে পারে না সামনের গাড়িটাকে, তো সজোরে আইসা মুখোমুখি ধাক্কা মারে। সো প্রথমে ধাক্কা খেয়ে এই যে হাল চাষের ট্রাকটা ছিল সেই ট্রাকটা কিন্তু উল্টাই যায় সাথে সাথে, এবং আমরা কিন্তু যত ট্রাজেডি হোক সেই ট্রাজেডির নির্মম চিত্র কিন্তু বারবার ফুটে ওঠে। এবং আমি আমার বন্ধু তাকবীরকে বলতে চাই যে এই জুতাটা দেখানোর জন্য, আমার ধারণা ঠিক হলে এই জুতাটা ট্রাকের ড্রাইভারের হবে, যেহেতু এখানে প্রচুর পরিমাণ যে ক্ষেতের কিন্তু মাটি আছে জুতাতে, আর যেহেতু জুতাটা এখানে পড়ে আছে তো নির্মমতা কতটুকু ছিল দেখেন, যে এখানে ট্রাকের ড্রাইভারের জুতা পর্যন্ত এখানে পড়ে আছে, মানে তাদের কী অবস্থা ছিল। তো আমি এখানে জানতে চাইবো সকলের কাছ থেকে, ট্রাকের ড্রাইভারের কী অবস্থা, এই যে এই ড্রাইভার ছিল তাকে, মানে এই ড্রাইভার বাচ্চাতে সে কি হাসপাতাল ভর্তি? আমাদের হাসপাতালে নাকি সদরে? আচ্ছা, তো এই ছিল হচ্ছে এই ট্রাকটার অবস্থা। তো এই ট্রাককে বাড়ি দিয়া যখন সিএনজিটা আবার এই পাশে যাচ্ছিল, সিএনজিটা আবার এই পাশে যাচ্ছে আসতেছিল, তো তখন এই ট্রাকটাকে বাড়ি দিয়ে যখন ডিস্ট্রিক্ট ট্রাকটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঠিক তখনই আবার সিএনজিটাকে ডিরেক্টলি মুখোমুখি বাড়ি দেয়, এবং মুখোমুখি বাড়ি দেওয়ার পরে কিন্তু সিএনজি একদম দুমড়ে মুচড়ে পাশে থাকা যে খাল আছে আমরা দেখাচ্ছিলাম যে আপনাদেরকে এখানে দেখাই, যে পাশে যে খাল আছে সেই খালে কিন্তু পড়ে গিয়েছে।
এবং আমি আমার বন্ধু তাকবীরকে বলবো একটু ক্লোজে নেওয়ার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনো ওই আপনার বাইরি তৈরি করার জন্য যে পাথরের চূড়া আছে সেই পাথরের চূড়া করে নিয়ে আসতেছিল। আমার যতটুকু ধারণা, যেহেতু এগুলো পাথর আমরা সিলেট থেকে আনি আমাদের এলাকার জন্য, তো ডিস্ট্রিক্টটি হয়তো সিলেট থেকে আসতেছিল পাথর বোঝাই, এবং পাথর বোঝাই ডিস্ট্রিক্ট ছিল সেটি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ট্রাকটিকে উদ্ধার করা হচ্ছে, এবং উদ্ধার কার্যক্রমে দেখা যাচ্ছে যে এখানে তারা কিন্তু পাথরগুলোকে গাড়িটাকে আনলোড করছে গাড়িটাকে তোলার জন্য, যেহেতু গাড়িটা একটু পাতলা হবে, এখন অনেক লোড ছিল। তো আসলে এই ছিল হচ্ছে মূলত অবস্থা, যে গাড়িটা অতিরিক্ত লোডের কারণে এবং তার ওভার স্পিড, যেহেতু সকালে রাস্তা প্রায় খালিই থাকে, রাস্তা একদম খালি থাকে, এখানে গাড়ি থাকে না, তো সেই জন্যই কিন্তু মূলত তার ওভার স্পিডের কারণে। এবং আজকে আমরা জানি যে আজকে কিন্তু হঠাৎ করে, কালকে তাপমাত্রা যেখানে 16 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে কিন্তু আবার 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, এবং আমাদের দেশের অনেকখানে কিন্তু আজকে ঝোড়ো বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে নীলফামারীতে। তো এইখানে আমাদের দেশে একটু প্রভাব কিন্তু আমাদের কসবাতেও পড়েছিল, এবং সেই আজকে কসবাতে কিন্তু প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল। তো 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকাকালীন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এখানে ছিল। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এক হাত কি দুই হাত সামনেও কিন্তু আজকে দেখা যাচ্ছিল না সকালে। তো মূলত এই কারণে কিন্তু আজকে অ্যাক্সিডেন্ট, এবং আমরা আরও বলতে পারি যে এখানে কিন্তু হাইওয়েতে যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে, এটা যদি আপনার অন্য রাস্তা হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে এখানে রাস্তা সংকীর্ণতা বা রাস্তায় কোনো সমস্যা ছিল। আর তো এখানে আমরা বলতে পারি যেহেতু এটা হাইওয়ে, অবশ্যই এটা প্রশস্ত আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টু লাইনের হাইওয়ে। তো সেই আমরা বলতে পারি যে এখানে আসলে ঘটনাটি মূলত ট্রাকের যে ড্রাইভার ছিল আসলে ডিস্ট্রিক্টটাকের ড্রাইভারের অসচেতনতা এবং তার ওভার স্পিডের জন্যই কিন্তু আজকের এই ঘটনাটি মূলত ঘটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখান দিয়ে এখনও গাড়ি চলাচল করছে, মূলত যান চলাচল কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে যাত্রীদের যাতে কষ্ট না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইওয়ে পুলিশের যে তদন্ত কর্মকর্তা আছেন, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি এখানে ট্রাকটি উদ্ধার করছেন। এবং আমরা দেখাতে চাই যে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যেন এখানে জনগমের সৃষ্টি না হয়ে, যেন জনদুর্ভোগ আরো না বাড়ে। আমরা দূরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরেকটি মানুষের ভিড় রয়েছে, এবং সেইখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে মৃত যে সিএনজি ড্রাইভার আছে, মৃত সেই সিএনজি ড্রাইভারের কিন্তু লাশ রয়েছে, এবং সেখানে কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে। তো আমি এখন সেইখানে যাচ্ছি। দর্শক, আপনারা সকলে আমাদের সাথে থাকুন, এবং তাদের সবাইকে অনুরোধ করব যে যারা রাস্তায় গাড়ি চলাচল করেন বা গাড়ি চালান, সকলকে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে যে যত গতি তত ক্ষতি, আপনারা অবশ্যই গতির দিকে গতি নিয়ন্ত্রণ রাখবেন, এবং কোনো মায়ের জন্য বুক খালি না হয় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। তাকবীরকে বলবো। আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু এখানে আমরা যতটুকু জেনেছি যে সিএনজি ড্রাইভারের লাশটি কিন্তু এখানে রাখা হয়েছে, এবং তার লাশ নেওয়ার জন্য কিন্তু তার আত্মীয় স্বজন এসেছেন। তো আমরা তার আত্মীয় স্বজনের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা আমাদেরকে কোনো সাক্ষাৎকার দিতে পারেন কি না। এবং সকাল থেকে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন পুলিশ, এবং রাস্তায় যেন কোনো প্রকার অন্য যাত্রীদের বা অন্য যানবাহনের জন্য কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু এখানে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যানজট নিয়ন্ত্রণে।
তারা কিন্তু এখানে একের পর এক কাজ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বাসগুলো সঠিকভাবে চলাফেরা করছে। আমরা এখন যাচ্ছি নিহত সিএনজি ড্রাইভারের মরদেহ যেখানে রাখা আছে তার আত্মীয় স্বজন এসেছে নেওয়ার জন্য। সো আমি তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, জায়গা সংকীর্ণতা এবং হাইওয়ে হওয়ার কারণে আমাদের আপনাদেরকে একটু দেখাতে সমস্যা হচ্ছে। ভাই, এখানে ওই সিএনজি ড্রাইভার ভাই ছিল না একজন, লাশটা নিতে আসছিল। তো ড্রাইভারের লাশটা কই? আচ্ছা, তো এখানে আর কোনো আত্মীয় আছে যে ড্রাইভারের? হ্যাঁ, আচ্ছা, এদিকে আসুন। যে দর্শক, এখানে যে সিএনজি ড্রাইভারটি ঘটনাস্থলে নিহত হয়েছেন, এখানে কিন্তু তার আত্মীয় স্বজন এসেছেন এবং তার লাশটি কিন্তু সেই এখানে সিএনজিতে আছে। তো আমাদের যেহেতু আমাদের আইসিটি আইন এটা নাই, সো আপনাদেরকে লাশটা দেখানো যাবে না। তো এই মুহূর্তে আমি কথা বলবো আপনার কি ভাতিজা? আচ্ছা, তো সিএনজি ড্রাইভার মূলত ওনার কাকা লাগে, সো উনি ওনার কাকার মরদেহ নিতে এসেছে এখানে। তো আমি ওনার থেকে জানতে চাইবো আসলে এখানে পরিস্থিতি কি। ভাই, আপনার নাম কি? আমার নাম সাইফুল। আপনাদের গ্রাম বাড়ি কোন জায়গায়? সিম্বে বাখরনগর। বাখরনগর থুল্লা? হ্যাঁ। যে দর্শক, আমরা যেদিকে মূলত থুল্লা বলে চিনি, বাখরনগর কোম্পানিগঞ্জ হয়ে ওই পাশে যে গ্রাম রয়েছে সেই বাখরনগর গ্রামের। তো আসলে আপনার কখন খবরটি পান যে আপনার কাকা অ্যাক্সিডেন্ট করেছে বা কি আসলে? আপনাকে আসলে খবরটি কে দেয়? আমাদের এদিকে ড্রাইভার একজন ফোন করে আমাদের সকাল 7টা বাজে কল দিছে। কল দেওয়ার পরে আমরা এদিকে আইছি, আওয়ার পরে দেখি কি কাকার মরাল আছে না, তারপরে আর কি কমো। তো ভাই, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারি যে আসলে প্রিয়জন হারানোর যে বেদনা। আমরা জানি যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাইওয়ে আসলে রাস্তা নিয়ে বলার মতো আসলে তেমন কিছু নাই, কারণ রাস্তা সংশ্লিষ্ট যারা আছে সকলেই দুর্নীতির সাথে জড়িত বাংলাদেশে। তো এই জন্যই আজকে রাস্তাগুলোর এই অবস্থা। আর আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু রাস্তা সংকীর্ণতার জন্য নয়, অবশ্যই ডিস্ট্রিক্ট ট্রাকের অবহেলা এবং অতিরিক্ত যে কুয়াশা ছিল সেই কুয়াশার জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি ভাই থেকে জানতে চাই আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে উনি কি বিবাহিত ছিলেন বা ওনার বয়স কত ছিল আনুমানিক? ওনার বয়স 30-32 বছর হবে। উনি বিয়ে করছে, ছেলে মেয়ে আছে। ওনার কয় ছেলে কয় মেয়ে বা বয়স কত ওদের? একটা ছেলে মেয়ে আছে 12-13 বছর হবে, আর একটা ছেলে হবে প্রেগনেন্ট অবস্থা আর কি। আসলে আমরা যখন সংবাদকর্মীরা আমরা সংবাদ উপস্থাপন করি বিভিন্ন, আমরা নিউজ পেপারে দেই বা আমরা টেলিভিশনে যখন দেখাই, তখন আমরা কিন্তু বিভিন্ন টপিকস পাই যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি। সেটি হচ্ছে আরেকটা বিষয়, সিএনজি যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ট্রাকের চাপায়, এবং তার কিন্তু দুটি একটি বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চা 13 বছর বয়স, আরেকটি বাচ্চা। আর সবচেয়ে বড় কথা যেটি, ওনার ওয়াইফ কিন্তু আত্মসত্ত্বা, যে সিএনজি ড্রাইভার আছে ওনার ওয়াইফ কিন্তু প্রেগনেন্ট ছিল। তো আসলে এই মুহূর্তে এরকম একটি ঘটনা, আমরা জানি যে বাবা হওয়ার আসলে কতটা সুখ, কিন্তু আল্লাহ তার ভাগ্যে রাখে নাই যে সে তার সন্তানকে দেখবে। তো সেই জন্য হয়তো মহান আল্লাহ তাআলা তাকে কেড়ে নিয়েছেন তার আগত সন্তানদের কাছ থেকে। তো হয়তো সে সন্তানটাও একদিন গর্ব করে বলতে পারবে যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে আমার বাবাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হয়েছিল, যার জন্য আমার বাবাকে আমি দেখতে পারি নাই। তো দর্শক, আসলে এখানে তাদের পরিবার এবং তাদেরকে শোকা তাদেরকে কি বলে আমরা সান্ত্বনা দেবো আসলে এটা আমাদেরও ভাষা নেই বা কারোর ভাষা নেই, কারণ যে প্রিয়জন হারায় বা প্রিয়জন হারায় সে কিন্তু প্রিয়জনের মর্ম বুঝে। কারণ আমার নিজের ছোট ভাই কিন্তু ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সে 2012 সালে। তো আমিও কিন্তু জানি যে সে অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু যেটাকে বলি আমরা, যে রোড অ্যাক্সিডেন্ট বা ট্রাক অ্যাক্সিডেন্ট বা যাই বলি আমরা, সেই অ্যাক্সিডেন্টের যে ভয়াবহতা বা একটা তরতাজা মানুষ কিন্তু মারা যাওয়ার যে বেদনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো আমরা এরই সাথে সাথে সকলকে একটি অনুরোধ করব, যারা আজকে আছেন ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার বা মহাসড়ক বলেন বা আমাদের অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে অভ্যন্তরীণ সড়কও আপনারা গাড়ি ড্রাইভ করেন, অবশ্যই একটাই কথা সবসময় মনে রাখবেন আপনারা, সেটি হচ্ছে যে যত গতি তত ক্ষতি। আপনারা গতি নিয়ন্ত্রণ আনেন, আপনি যদি ওভার স্পিডও যান, আপনি ওভার স্পিডও গেলেও কিন্তু আপনি যাই আপনার নর্মাল স্পিড আছে সর্বোচ্চ তার থেকে আপনি 5 মিনিট আগে যেতে পারবেন, কিন্তু আপনার এই 5 মিনিটের মূল্য কি আপনার জীবন থেকেও বেশি? সকলের কাছে আমার প্রশ্ন রইল, এবং আমি সকলকে একটা অনুরোধ করবো, অবশ্যই যারা আপনারা গাড়ি চালাবেন সেফটি নিয়ে গাড়ি চালাবেন, এবং আপনাদের ঘরে মা বোন আছে এবং
রাস্তাতে যারা চলাফেরা করছে তাদের ঘরেও মা বোন আছে, তাদের জন্য বসে আছে, তাদের সন্তান আছে, তাদের বাবার হয়তো তাদের জন্য বসে আছে যা আমার সন্তান। আজকে যেই লোকটি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে, সিএনজির যে ড্রাইভার ছিল ভাই, ওনার পরিবার কিন্তু অপেক্ষা ছিল যে উনি সারাদিন ইনকাম করে বাসায় যাবে, তারপরে ওনাদের সাথে একসাথে তারা বসবে, কিন্তু আচ্ছা কী ঘটে গেল সে কিন্তু কোনোদিন কল্পনা করতে পারে না যে আজকে অবস্থা। আর সবচেয়ে মর্মাহত যে বিষয় সেটি হচ্ছে ভাই, অ্যাক্সিডেন্ট যারা এখানে যাত্রী ছিল তাদের কি আপনার কেউ চিনেন যে যাত্রীদের মাঝ থেকে? আর কালকে আমরা শুনছিলাম যে এখানে একটা ওরস থেকে বা মাহফিল থেকে আসা হয়েছে, এটা কোথায় ছিল? এটা বলতে পারবো না আমি, এটা আমি জানি না সঠিক। আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়া যাইতে ছিল আর কি ভাড়া নিয়ে। তো আমরা যতটুকু জেনেছি যে যে এখানে নিহত ব্যক্তি আছে সেই নিহত ব্যক্তির বাড়ি কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। তো এখানে লোক সংখ্যা যেহেতু ছয়জন ছিল, সিএনজি ড্রাইভার স্পট ডেড, এবং সিএনজি ড্রাইভারের সাথে কিন্তু সামনে আরেকজন ব্যক্তি ছিল উনিও কিন্তু স্পট ডেড করেছেন, এবং পিছনে এবং সামনে যে পিছনে তিনজন যাত্রী ছিল এবং সামনে একজন যাত্রী, সেই পিছনে তিনজন যাত্রী থেকে কিন্তু দুইজন যাত্রী কোরআনের হাফিজ ছিল এবং সদ্য পাগড়ি পাওয়া, যারা কালকে রাত্রে কিন্তু তারা কোরআন হাফিজ হয়েছিল বা সরি পাগড়ি পেয়েছিল, এবং তারা হয়তো তাদের মার কোলে ফিরে যাচ্ছিল যে মা আমি হাফিজ হয়েছি, কিন্তু তাদের সে সৌভাগ্য আর হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে, যেহেতু আমরা পুলিশ যেহেতু আমাদেরকে ইনফর্ম করে নেয়, সে যেহেতু আপনাদেরকে আমরা সিউরিটি দিতে পারবো না, কিন্তু প্রত্যক্ষদর্শীরা যাদের জানিয়েছেন সেটি হচ্ছে যে এখান থেকে একজন হাফিজ ইন্তেকাল করেছেন রাস্তায় যাওয়ার পথে। তো আসলে সব মিলিয়ে এখানে একটি শোকাবহ অবস্থা, এবং আমি তারই সাথে সাথে আরেকটা অনুরোধ করবো, সেটি হচ্ছে এখানে যদি আমার বাংলাদেশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদের সড়ক বিভাগে আছেন সহযোগে, যদি আপনারা দেখে থাকেন বা সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সংশ্লিষ্ট যদি কেউ দেখেন, আপনাদের সকলকে একটা অনুরোধ করবো, সড়ক ব্যবস্থার আরেকটু উন্নতি করুন, এবং সড়ক আইন যেটা আপনারা প্রণয়ন করেছেন নতুন করে, সে সড়ক আইনের জন্যই কিন্তু ড্রাইভাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সে সড়ক আইনে কিন্তু আপনারা যে জরিমানা করছেন বা আপনারা যে সাজা দিচ্ছেন সেই সাজা কিন্তু তাদের বোধগম্য হয় না, তারা কিন্তু এটা মজা করে উড়িয়ে নিচ্ছে। তো আমি আসলে আশা করব যে আজকে যারা নিহত হয়েছে বা যারা, অবশ্যই আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আর যেহেতু তার অপমৃত্যু শিকার হয়েছে, আর যারা আহত আছেন আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত তাদেরকে সুস্থতা দান করে। তো দর্শক, এই ছিল হচ্ছে আমাদের খাড়া বাস স্টেশন থেকে একটু পূর্ব পাশে আজকে সকাল 7 ঘটিকায় ঘটে যাওয়া ডিস্ট্রিক্ট ট্রাক এবং সিএনজির যে মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ আপডেট। তো দর্শক, আমরা সকলে আরেকটি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে যত গতি তত ক্ষতি, আপনারা ড্রাইভলি সেফলি ড্রাইভ করুন এবং নিজেদের ঘরে ফিরুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভয়েস অফ করবার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।